এই যে কতগুলা মানুষ আমরা জীবনে অনেকে কষ্টে সহ্য করতে না পেরে অপমান সহ্য করতে না পেরে দুঃখ সহ্য করতে না পেরে ব্যথা সহ্য করতে না পেরে অনেকে সুইসাইড করছে অনেকে ওষুধ খেয়ে মারা যাচ্ছে অনেকে বিষ খেয়ে মারা যাচ্ছে আমি বললাম ভাই আমি বললাম হন আপনি কেন আত্মহত্যা করছেন কয় কষ্টের কারণে আমি বললাম যদি মাপার কোনো যন্ত্র নেই তারপরে যদি একটু জিজ্ঞেস করি কষ্টের মাত্রাটা কতটুকু হবে 100 তে বলে যে হবে অন্তত 80 অন্তত 80 অন্তত 80 পরিমাণ কষ্ট আমার অন্তরে আমার এখন ব্রেন খারাপ মেজাজ খারাপ আমি সুইসাইড করব আমি বললাম যেখান থেকে সুইসাইড করে চলে যাচ্ছেন ওই জায়গা তো হাজার মাত্রার কষ্ট হাজার মাত্রার কষ্ট হাজার মাত্রার কষ্ট 80 থেকে বাঁচার জন্য চিরস্থায়ী জাহান্নামে হাজার মাত্রার কষ্ট সহ্য করতে যাচ্ছেন আপনি তো আসলে বোকা আপনি তো বোকা আপনি অল্প থেকে বাঁচার জন্য কঠিনে যাব বুঝছেন একই জিনিসটা যখন ইসলাম ধর্মে মুসলমানদের উপর আসা শুরু করলো আমার নবী মাথায় হাত বুলিয়ে দিয়ে সবাইকে জানাই দিলেন উম্মত কষ্ট যতই আসুক ধৈর্য ধরিও জীবনে আমাদের অনেক কষ্ট অনেক দুঃখ অনেক আফসোস অনেক আপত্তি আপনার আমার জীবনের মধ্যে বয়ে যাচ্ছে চিন্তা মাথায় মনের মধ্যে দুঃখ কত কষ্ট কত চিন্তা বলুন তো চিন্তা করে করে এই পর্যন্ত কোনো লাভ কি আমাদের হয়েছে পেশার বাড়া ছাড়ার কোনো লাভ হয় নাই ঘুম নষ্ট হওয়া ছাড়া কোনো লাভ হয় নাই বিশ্বের সকল মানুষ মুসলমান নির্দ্বিধায় কষ্টে ছাড়া শান্তিতে ঘুমাতে পারবে শুধু একটা ট্যাবলেট খেতে হবে একটা ট্যাবলেট সেই ট্যাবলেটটার নাম হচ্ছে আল্লাহর শুকরিয়ার ট্যাবলেট আল্লাহর প্রেমের ট্যাবলেট কিভাবে যতই চিন্তা করেন নিজের মনকে বুঝ দিতে হবে আমি যতই ভাবি না কেন যা হওয়ার তা হবে যখন হওয়ার তখন হবে যেভাবে হওয়ার সেভাবে হবে এত ভাবনা কিসের যখন হবে তখন দেখা যাবে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি